গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন চাকরির প্রতিবেদনে তোমাদেরকে জানাই পুনরায় স্বাগত। আজকে তোমাদেরকে আপডেট দেব রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার চাকরির ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা, চাকরির বিস্তারিত তথ্যে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড কোম্পানি বেশ কয়েকটি শূন্য পদে তাদের সংস্থাতে রিলেশনশিপ ম্যানেজার পদে প্রার্থী নেবে। রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড কোম্পানি বেতন দিয়ে থাকে বছরে 1,50,000 টাকা থেকে আপ টু 3,00,000 টাকার মধ্যে, এবং সঙ্গে দিয়ে থাকে কোম্পানির নিয়ম অনুযায়ী আরও অন্যান্য অনেক অনেক সুবিধা অ্যাজ পার গুগল সার্চ। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড কোম্পানি তাদের রিলেশনশিপ ম্যানেজার পদের প্রার্থী নির্বাচন করবে ওয়ার্কিং ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের উপরে ডিপেন্ড করে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রিলেশনশিপ ম্যানেজার পদটি ফুল টাইম ও পার্মানেন্ট জব, এবং চাকরিটি হবে ডাইরেক্ট রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার পেরোলে। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার রিলেশনশিপ ম্যানেজার পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম 20 বছরের উপরে হতে হবে। রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং প্রার্থীদেরকে কম্পিউটার চালানোতে সাধারণ জ্ঞান সহ লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ভাষাতে সাবলীল হতে হবে। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার রিলেশনশিপ ম্যানেজার নেবে কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কালিম্পং, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদহ, জলপাইগুড়ি, হুগলি, কোচবিহার ও দার্জিলিং জেলার রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার শাখাতে। রিলেশনশিপ ম্যানেজার পদের কাজ হবে ক্লায়েন্টদের ট্রেড করার জন্য সম্ভাব্য লাভদায়ক বিনিয়োগের পরামর্শ দেওয়া, নিষ্ক্রিয় ক্লায়েন্টদের পুনরায় সক্রিয় করার জন্য তাদেরকে ফলো আপ করা, কোম্পানির ব্যবসায়িক, অপারেশনাল, ফাংশনাল ও আর্থিক বিষয়ক কাজে সহায়তা করা, ক্লায়েন্টদের থেকে প্রি ট্রেড, পোস্ট ট্রেড অর্ডারগুলি কনফার্মেশন নেওয়া এবং সেগুলো কার্যকর করা, গ্রাহকদের থেকে নতুন নতুন ব্যবসা তৈরির লক্ষ্যে তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা এবং সেটা বজায় রাখা, ক্লায়েন্টদের ইকুইটি, কমোডিটি, কারেন্সি পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাশাপাশি স্বল্প বা মধ্যমেয়াদের স্টকগুলিতে ট্রেডিং ধারণা দেওয়া, এবং কোম্পানির রেভিনিউ জেনারেট করতে সাহায্য করা। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার রিলেশনশিপ ম্যানেজার পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো আবেদনকারী প্রার্থীদের যদি এমন ধরনের কোনো কাজের মিনিমাম অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। বন্ধুরা, আগেও ফ্রেশারদের জন্য পোস্ট করেছিলাম, তোমরা যারা ইনফরমেশনটা মিস করে গেছো তারা
এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার রিলেশনশিপ ম্যানেজার পদে যে সকল প্রার্থী আবেদন করতে আগ্রহী আছো, তারা তাদের আপডেটেড রেজিউম শেয়ার করে দাও yashika.rawat@reliancea.com এই ইমেইল আইডিতে। তাহলে দেরি কিসের, এখনই মেইল করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন জবের ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।